মর্নিং, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা শুরু করা যাক, আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি চলে এসেছি, আজকে একটু লেটই এসেছি। তো আজকে ব্রেকফাস্টটা নিয়ে একবার ভাবলাম গুড মর্নিংটা বলি। তো আজকে ব্রেকফাস্টে আছে আমাদের রুটি আছে, বেগুন ভাজা আছে, আর আলু ভাজা আছে, সাথে লঙ্কা আছে। তো ফার্স্টটা করে নিই আর দিনটা শুরু করা যাক। আরে বাবা, আরে বাবা, কি রে, দেখো 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 দেখো, সোনামা সোনামা, ওলি দাদাই করবে। কেন করলি তুই, কি করবে? ওকে দেখো, ওকে দেখো, ওকে দেখো, ক্লিপ টানছে, শান্তি। ওকে দেখো, সোন পাপড়ি খাওয়ার জন্য কিরম করছে। আরে ছিঁড়ে ফেললো রে, ছিঁড়ে ফেললো রে, এবার বসে পড়েছে। আমি তো দেবো না তোকে সোন পাপড়ি। সোন পাপড়ি খাবি কিরে? সন্ধ্যের চাটা যে কাকি বানাচ্ছে, এই যে কাকি বানা, আদা দিয়ে একটুখানি, এলাচ দিয়ে, তাই তো? একটু প্ল্যান আছে আমাদের, একটু আড্ডা মারবো আমরা সবাই মিলে, গল্প টল্প করবো। তো চা ছাড়া তো সেটা কমপ্লিট নয়, তো চায়ের সাথে টাটা কি করা যায় সেটা একবার দেখছি ভেবে, তারপর তো চাটা কাকি তৈরি করে নিক। চা রেডি হয়ে গেছে, তো কাকি, তো পাঁপড় ভাজার সাথে আজকে চায়ের টাটা হচ্ছে পাঁপড় ভাজা। তো আমরা আড্ডা মারবো বসে। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু লেজি চলছে, তো দেখা যাক আর কি করা যায়। তো যদি কিছু করি তাহলে আমি শেয়ার করবো তোমার সাথে, আর যদি না করি তাহলে তো নর্মালি কাটাবো। তো আজকের দিনটা একটু অন্য অন্য দিনের তুলনায় একটু লেজি ডে। সো চলো চায়ের সাথে টাটা, চাটা এনজয় করি আমি, ততক্ষণ টাটা। তো
টাইম এখন সন্ধ্যে 7:30। তো বানানো হচ্ছে আলু কাবলি। প্ল্যান করলো কাকি হঠাৎ করে, চল আলু কাবলি বানাই। আমি কাকি থাকলে টুকটাক টুকটাক চলেই। তো আলু কাবলি বানানো হচ্ছে। তো সবাই জানে এটা খুব কমন রেসিপি, তাও আমি তোমার সাথে শেয়ার করবো ভাবলাম, তাই একবার শেয়ার করে দিচ্ছি। তো আলু কাবলিতে কী কী লাগছে চলো দেখে নিই। এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আলু কাবলির, বানাচ্ছে হচ্ছে কাকি যথারীতি। তো এখানে দেওয়া হচ্ছে আলু, আলু বয়েলড আলু, এটা পেঁয়াজ আছে, তার ছোলা আছে, শসা আছে, টম্যাটো আছে, কোরিয়েন্ডার আছে, আর দেওয়া হবে তেঁতুলের টক। ফাইনালি আমরা এখানে টেস্ট করব বলে বসে আছি, আমি, কাকা, সবাই, ভাই। তো বানাচ্ছে কাকি, তো তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করব। এটা রেডি করে নিই, তখন ফাইনাল লুকটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে তখনই তোমাদের বলবো। আচ্ছা আলু কাবলিটা, তো ফাইনাল লুকটা এটাই এসছে। খেতে কেমন সেটা আমি খেয়ে বলতে পারবো, সেটা এখনো খাইনি। কাকা তুই খেয়ে একবার বল। কেমন হয়েছে? আর ওকে দেখো, তোকে দেবে না কিছু, তোকে কিছুই দেবে না। আজকে ম্যাগি বানিয়েছে, ওর আলু কাবলি খেয়েও মন ভরেনি, তো নিজে নিজেই ম্যাগি বানিয়েছে। তো ম্যাগিটাও খাচ্ছে, খাচ্ছে কিন্তু তোমার দেখিয়ে দিচ্ছি, দেখ ভালো হয়েছে। নিজেই তো বানিয়েছিস বল, ভালো? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর স্টে হ্যাপি, স্টে সেফ, আর মোস্ট ইম্পর্টেন্ট, লিভ ইউর ড্রিম অ্যান্ড লিভ লাইফ হ্যাপিলি। গুড নাইট, টাটা।